হ্যালো বন্ধুগণ, আজকে এলাম স্টার্টিং এইসব হবে। বন্ধুগণ বললে সমস্ত জনসাধারণ সব জেনে গেল, জাগিয়ে দিলে জাগিয়ে দিলাম। এইবার জ্বলবে, এবার না, এবার কি হবে তুই বল খাই। ও দাদু বন্ধুগণ সবাইকে আমাদেরকে জাগিয়ে দিল। এবার রান্নাগুলো কি কি করব আমাকে বলতে হবে। আজকে তিনটে রান্না থাকবে, তিনটে রান্নায় পুরনো দিনের রান্না। এই যে চিংড়ি মাছ নিয়েছি, চাল কুমড়ো দিয়ে কুচো চিংড়ির ঘন্ট করব। আর এখানে আছে ইলিশ মাছের মাথা 6 পিস, এই ইলিশ মাছের মাথা দিয়ে ছোট বেগুন দিয়ে ঝাল করব। আর আছে এই যে ছোট ছোট কাঁকড়া, এই কাঁকড়াগুলো খেতে হেভি লাগে। কদিন আগে এই কাঁকড়ার ঝাল রান্না করে আপনাদের দেখিয়েছিলাম। আর আজকে কিন্তু কাঁকড়ার ঝাল রান্না করব না, কচু দিয়ে কাঁকড়ার পাকা তেঁতুল দিয়ে টক করব। এই যে এখানে আছে কচু আর বেগুন। আরে অনেক দিন পরে আজকে আমার আশাটা মিটবে, কেন কাঁকড়ার টক খাবে হবে আজকে। পাকা তেঁতুল দিয়ে, পাকা তেঁতুল দিয়ে সরষে বেশি করে বাটা দিবি, একটু অম্বলে অম্বলে সরষে বাটা দিতে হয় বেশি করে। কাঁকড়াগুলো কিন্তু খুব ভালো ভালো সাইজ আছে, সবগুলোই জ্যামিয়ে কাঁকড়া আছে। আর সবজি ভালো সাইজ বলতে দিয়ে দিয়েছে। চিংড়ি মাছগুলো খুব ভালো সাইজ আছে, একবারে ঝনঝনে থোড়া। ও টুকটুক মা, তুমি যে কাঁকড়ার দাঁড়াগুলো ভাঙতেছ তাহলে লাগতেছে তোমার, যদি হাত কেউ ভেঙে দেয়। আর খাওয়ার সময় যখন তুমি কামড়ি খাবে তখন তোমাকে যদি কেউ ওরকম করে খেয়ে নেয়, নিবে নিবে। আরে সব তো তোদের আয়োজন সব তো দেখতে পাচ্ছি। চাল কুমড়োর নাম বললি, চাল কুমড়ো কই? আচ্ছা টাটকা একবারে তুলবি আর কাটা হবে। না রে আমি হেসে রাখিনি, আমি তো হেসে হাঁকি দিইনি। এই যে চাল কুমড়ো গাছ, এবছর প্রচুর চাল কুমড়ো হয়েছিল, প্রচুর খাওয়া হয়েছে। আর এখনো অনেক চাল কুমড়ো রয়েছে, কিন্তু ওপরে একটাও নেই, সব ভাড়ার নিচে চাল কুমড়োগুলো ঝুলছে। ওই যে ওই দেখুন চাল কুমড়োটা ঝুলছে ভাড়ার নিচে, বসে বসেই চাল কুমড়ো কাটা হয়ে যাবে। এই দেখুন সলিড কিন্তু চাল কুমড়ো আছে। এর আগে 5-6টা এরকম বড় বড় চাল কুমড়ো কেটে বাড়িতে খাওয়া হয়ে গেছে। আর আজকে প্রথম চাল কুমড়ো রান্না করব পপি কিচেনে। বাবা কি বড় গো চাল কুমড়োটা! হ্যাঁ নিচে ঝুলছিল ভাড়ার নিচে গো। বন্ধুরাও অনেকদিন ধরে বলছিল চাল কুমড়ো রান্না তো করে দেখানোর জন্য। দুটো একবারে তোমার আঙুলে কটা দিয়েছে, ধরতে গেলেই কামড়াচ্ছে। জানো তো ও দাদু একটা পালিয়ে যাচ্ছে, ধরো ধরো। ফিকে দাও না দাদু, ও দাদু কেমন ঘি বেরোচ্ছে দেখো। ঘি বেরোচ্ছে, খাওয়া যাবে ক্যাংড়ার ঘি। ওদিকে মা আর দিদির তো মাছ কাঁকড়া বাছাবাছি কাটাকাটি প্রায় শেষের পথে। এদিকে আমি এই কচু আর বেগুনগুলো কেটে নেব। চিংড়ি মাছ তো আমার বাছা হয়ে গেল। এই তো আমি কচু কাটছি, কচুগুলো বেশ ভালো আছে একদম। এই চিংড়ি মাছ দিয়ে কচুর টক খেতে খুব ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে তো। আজকে কিন্তু তুমি টকটা বানাবে। আচ্ছা অনেকগুলোই কিন্তু ক্যাংড়া বাছা হয়ে গেছে, কত বাদ চলে গেছে ক্যাংড়া। ক্যাংড়া তো চিংড়ি মাছের ক্যাংড়ার বেশি বাদ যায়, দেখো না চিংড়ি মাছের কত বাদ। ইলিশ মাছের মুড়োগুলোও কেটে নেব। আজকে যে 3টে রেসিপি রান্না করবি, 3টেই ভালো ভালো হবে নি কেন? হ্যাঁ ইলিশ মাছের মাথা আছে, আবার ক্যাংড়া আছে, আবার চিংড়ি মাছ আছে। 3টেই পুরনো দিনের রান্না। কত বড় বড় মাছ পড়ছে দেখো, হাই রূপচাঁদরা দেখো কত বড়। রূপচাঁদটা অনেক বড় হয়ে গেছে। পুকুরটা কিন্তু মাছ খুব বাড়ে আমাদের এই পুকুরটা। ছেড়ে দেই। হ্যাঁ ছেড়ে দাও, কি হবে অত বড় মাছ, আরো বাড়বে। রুই নালে কাতলা একটা দেখে নিয়ে নাও, ঝোলাবে বড় দেখে। কাতলা পড়ছে, কাতলা পড়ছে। হাই হাই ছাড়া 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 হাই। কাঁকড়া বাজার সময় মন দিয়ে বাজতে হয়, একটু অন্য মনস্ক হলেই কামড় দিবে। গাছের খুলে অন্য একদিন রান্না করবো। গাছের বেগুনগুলো দেখো একটাও পোকা নেই, আর কি সুন্দর ফ্রেশ বেগুন। হ্যাঁ নরম। দেখো খুব ভালো ইলিশ মাছের মাথা আমার ক্যাংরা আমার চিংড়ি মাছ। যা ভালো করে ধুয়ে নেবে বাবা, অনেকক্ষণ থেকে জাল দিচ্ছে, যা মাছ নেওয়া হয়ে গেছে, তবুও দেখছে মাছগুলো কিরকম কি বাড়ছে, সেই জন্য এখনো জাল দিচ্ছে। মাছ ফাছ সব ধুয়ে নিয়ে চলে এসেছি, পপি একটু কাজ আছে পাড়ায় গেছে, আর মাসিমা প্রথমে টক করবে, তো টকের জন্য আমি সরষেটা বেটে নেব। সরষে সরষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কাঁকড়াগুলো ভেজে নেব, লবণ, হলুদ গুঁড়ো, কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো। বেগুনের ঝালের জন্য ইলিশ মাছের মাথাগুলো একটু হালকা করে ভেজে নেব। আদা আর শুকনো লঙ্কা, গোটা জিরে, এদিকে মাছটা ভাজা হতে থাক, এদিকে কাঁকড়া টকের জন্য তেঁতুলের গাছটা বার করে নেব। জল, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কাঁকড়া টাকার জন্য ফোড়নে 5 ফোড়ন দেবো, কচুটাও দিয়ে দেবো। আরে এত দেরি হয়ে গেল, ববি এখন কোথায় গেল? কপি ঠিক চলে আসবে, মাসিমা টক করতে হবে। ও টুকটুকির মা, তোমায় কি বলে গেছে নাকি? হ্যাঁ, তোমায় কি বলে গেছে? হ্যাঁ। কচুটা হালকা করে ভেজে নিয়েছি, এবার তেঁতুলের গাছটা দিয়ে দেবো। তেঁতুলের গাছ, লবণ, হলুদ গুঁড়ো, চাল কুমড়োটা কেটে দাও। হ্যাঁ, কেটে দাও। টকের ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। ভেজে রাখা কাঁকড়া, টক এমন রান্না করেছে বৌমা, তা শ্বশুর ভাত খাচ্ছে, ভাত খেতে খেতে বলতেছে, বৌমা টকটা যে দোতলা হয়ে গেছে, দোতলা নিচে পুরো জলটা তো বেঁচে উঠছে, নিচে তেঁতুলটা নিচে দোতলা হয়ে আছে, ভালো করে ফুটায়নি। সরষে বাটা, চিনি, কচু সিদ্ধ হয়ে গেছে, কাঁকড়ার টকটা এবার হয়ে গেছে, এবার ঢেলে নেব। সরষের তেল, বেগুনগুলো ভেজে নেব, লবণ, হলুদ গুঁড়ো, যা মেঘ করে এসছে আমি ছুটে ছুটে এলাম। আমি যাই তবে বৌমা, তুমি রান্না করো, আমি একটু ঘর থেকে ঘুরে। হ্যাঁ যা, ওই যে ওদিকে আমার করে আওয়াজ হচ্ছে, বৃষ্টি আসতেছে মনে হয়, জল আসবে। জলকে ভয় কেন, রান্না করে রান্না করবো, একটু ইয়ে হবে। সব কাটা হয়ে গেছে, অনেকখানি হয়ে গেছে গো। সব বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। যা বেগুন ভেজেছি, এই বেগুন ভাজাগুলো ভাজা খাওয়া হয়ে যাবে। আর একটু সরষের তেল লাগবে। ইলিশ মাছের মাথা দিয়ে বেগুনের ঝালের জন্য ফোড়নে কালো জিরে দেব, কালো জিরে, পেঁয়াজ কুচি, দিদি তুমি তো বসে আছো, ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দাও তো হাত দিয়ে। দাদু তুমি এক পিস করে খেতে পারো, অনেক আছে, মাথা চলে এসেছে আমাদের কাছে, তার সাথে আবার চিংড়ি মাছ ভাজা, দিদিরা খেতে থাকি। আর বাকি ওদিকে দিদি একবারে ভেঙে গুঁড়ো করে ফেলিও নি, গোটা গোটা থাক যাতে সবার পাতে পড়ে। হ্যাঁ ইলিশ মাছের মাথা পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে দিয়েছি, ভেজে একেবারে গলিয়ে নিইনি, একটু গোটা গোটা আছে। এবার আমি বাটা মশলা দেব, আদা জিরে শুকনো লঙ্কা বাটা আছে দিয়ে দেব, আর একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, বাবা মেঘ কিরকম আওয়াজ করছে গো, গুড়গুড় গুড়গুড় করে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব, ভেজে রাখা বেগুন, পরিমাণ মতো জল দেব, ক্যামেরা অফ ছিল, দাদু দিদি কিন্তু খেয়েছে, দেখো না কতগুলো খেলে, কতগুলো এখনো তো মুখ নড়তেছে, দেখছো ইলিশ মাছের মুড়ো বলে কথা। ঝোল ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব, ভেজে রাখা ইলিশ মাছের মাথা, বেগুনের ঝালে সব শেষে একটু সরষে বাটা দেবো, জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, সরষে বাটা, প্রত্যেকটা বেগুন গোটা গোটা রয়েছে, একটাও কিন্তু গলে যায়নি, সুন্দরভাবে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুনের ঝাল হয়ে গেল। সরষে বাটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ফোটাতে লাগে না, দু একবার ভালো করে ফুটে গেছে, ঢেলে নেব। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করব। ওড়াতে সরষের তেল দেব, সরষের তেল, পাঁচ ফোড়ন, তেজপাতা, আর দেব শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, সেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। অন্যান্য সবজির মতো কিন্তু চাল কুমড়ো ভাজতে হয় না। এই যে ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নিলাম। এবার চাপা দিয়ে দেব, যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। চাল কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। চাল কুমড়ো সেদ্ধ হতে আর একটু বাকি আছে, জলটাও শুকিয়ে যাবে আর চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছ, চিংড়ি মাছ দেওয়ার পরে দিয়ে দেব জিরে গুঁড়ো, চিনি। চাল কুমড়ো রান্নায় অনেকে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা একটু বেশি করে চিনি দিতে পারেন। আমাদের বাড়ির সবাই কম মিষ্টি খায়, সেই জন্য আমি একদম কম করে চিনি দিলাম। চাল কুমড়ো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। এই দেখুন, তিনটে রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। কাঁকড়ার টক হয়েছে বলে আজকে থালায় ভাত দিয়েছি, বাটিতে টক দেবো। ভালো হয়েছে, পাতায় তো টক গড়ি যাবে না। না, এই নিয়মটা ভালো দাদু। এই যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না, ইলিশ মাছের মাথা দিয়ে বেগুনের ঝাল। তোমরা ওদিকে নিয়ে নাও, আর এদিকে আমি টক তুলে নিই। দাদুর সব থেকে পছন্দের রান্না কাঁকড়া দিয়ে কচু দিয়ে পাকা তেঁতুলের টক। দাদু নাও, দিদি মাকে দিয়ে দাও, তুমি নিয়ে নাও। অনেকদিন খাইনি। চাল কুমড়োটা খুব ভালো হয়েছে, একই দিন ভাত খাওয়া গেল। আমারও তো চাল কুমড়োটা ভালো হয়েছে। বেগুনটা খেয়ে দেখো। গাছের বেগুন তো, ওই জন্য একবারে খুব সুন্দর। দেখো না কি সুন্দর, নরম তো বেগুনটা, নরম তো। এবার টক দিয়ে খাবো। কচু দিয়ে কাঁকড়া দিয়ে বহুদিন পর খাচ্ছি, দারুণ হয়েছে টকটা। কিন্তু শেষ পাতে এরকম একটু করে টক থাকলে বেশ ভালোই হয়। এই টকটা খুব ভালো লেগেছে আমার শাশুড়ি মা করছে। যেমন মানে টক তেমনি ঝাল, আর তেমনি ওই মিষ্টি মিষ্টি সবটা সমান, সত্যি ভালো লাগছে। কচুটা খুব ভালো সিদ্ধ হয়েছে রে, জানিস। কচুটা খেয়েছ? কচু ভাতে মাখি বলছি, খাবো তো আজকে। কিন্তু তিন দিনটা রান্নায় কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, কাঁকড়া যা সুন্দর স্বাদ। আজকে তিনটে রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।